নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আরো একটি রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। খুব বেশি উপকরণ লাগবে না ওর জন্য আমার। আমি খুব সামান্য উপকরণে একটা মাছের রেসিপি শেয়ার করে দেখাবো। এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি, আমার মা এটা বানাতো, তবে এটাকে মডিফাই করে আমি ছোট করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, এখানে প্রধান ইনগ্রিডিয়েন্টস টমেটো, তারপর নিয়েছি অল্প একটু রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আর এখানে আমি রুই মাছ নিয়েছি, আর লাগছে সরষের তেল। টমেটো, আদা আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি। তার আগে আমি এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এখানে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোতে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সরষের তেল গরম করতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, ওই তেলেই আমি 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি ছেড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এরপর আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এরপর মশলার বাটি দিয়ে আমি সামান্য পরিমাণ জল দেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমার এটুকু জলই লাগবে, তাই এটুকুই দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে রান্না করব। যেহেতু মশলাটা আগে থেকে কষিয়ে নেওয়া আছে, তাই বেশি রান্না করার দরকার নেই। মাছটার ভেতরে জল ঢুকে গেলেই নামিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন হয়ে গেছে।
এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।